আরে ওতে জল গড়া হয়, জল গড়া হয় ওতে। কত তোর মায়ের দুধ খেয়েছি দেখছি। কেমন আছে সবাই? আশা করবো ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আর ভীষণ কাশি হচ্ছে, সেই জন্য কথা বলা অসুবিধা হচ্ছে। আর দেখো কালকে ভিডিও বানাচ্ছিলাম, এগুলো সিঁদুর দিয়েছিলাম, তো চিহ্নগুলো রয়ে গেছে, চোখে কাজল, মাথায় সিঁদুর। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, কেউ স্কুল করে দেখো না, পুরোভাবে দেখো, ভালো লাগবে সবাইয়ের। তো চলো, আর সকালে উঠে সব কাজটা সারা হয়ে গেছে, এখন 10:30 বাজে, 10:30 থেকে ব্লগটা স্টার্ট করেছি আজকে একটু বেলাতেই। আর এমনিতেই তো ঠান্ডাতে একটু বেলাতেই উঠছি, 9:30, 9:30, 10:00। হ্যাঁ, তো চলো। মা এখানে মাছ ধুচ্ছে, মাছটা কেটে নিয়েছে, এটা হচ্ছে দেখো খয়রা মাছ, দেখো দেখলেই বুঝতে পারবে খয়রা মাছ। এটা নিয়েছিলাম কালকে, তো কালকে রবিবার ছিল যেহেতু বিরিয়ানি হয়েছিল, তো সেই জন্য আমি জানি সোমবারে আবার মাছের বাজারে কে মাছ আনতে যাবে, তো সেই জন্য আমি মাছটা নিয়ে রেখেছিলাম আধা কিলো, মানে গোটাই ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই যে সেটা মা এখন বেঁচে যে ধুচ্ছে, মায়ের চানু হয়ে গেছে দেখো। মায়ের তো বাসি কাজ সেরেই আর চানটা সেরে নেয়, মাছগুলো ধুয়ে নিচ্ছে, ধুয়ে তারপরে বালতিটা মেজে নেবে। আর এই শাকগুলো দেখো, যে শনিবারে ওখানে আনতে গেছিলাম, মানে ওই শনিবারের ভিডিও মানে দেওয়া নেই তোমাদেরকে, তো শনিবারে ভিডিও করিনি আমি, তো গেছিলাম শর্ট ভিডিও দেওয়া আছে। তো এই যে বেতে শাকগুলো, তো কালকে হয়নি, তো কালকে তো বিরিয়ানি হয়েছিলো সেই জন্যে, আর আজকে হবে। এই যে মা মানে কেটে বেছে রেখে দিয়েছে, ওটা এখন ধোয় নে, মাছটা ধুয়ে শাকটা ধোবে। তো আজকে খয়রা মাছ হবে, খয়রা মাছটা ভাবছি মা জানিস, মা বেগুনগুলো লম্বা লম্বা করে কেটে, আর আলু সরু সরু করে কেটে, বেগুন আলু দিয়ে, আর খয়রা মাছটা ওতে দিয়ে ঝাল ঝাল মতন চচ্চড়ি মতন হবে। আর ডাল হবে, আর এই বেতে শাক ভাজা। এখন ভাত কিন্তু বসানো হয়নি, মা এগুলো জোগাড় করে রাখছে দেখো। এই তো সবে চা খাওয়া হলো, চা এখনও বসানো আছে বড়ো ছেলের, এটা দেখো লাল চা। দুধ এখন বন্ধ করে দিয়েছি, এখন আমাদের কাজ টাজ নেই, কী করবো বলো, বেকার। মাসে আর তাছাড়া 1 কিলো করে দুধ নেই, ছেলেরা দুধই খেতে চাইছে না, শুধু খালি চা হয়, তো চায়ের জন্য শুধু দুধ নেবো, সেই জন্য নিয়ে নিই, যখন মনে হয় দোকান থেকে কিনে নিয়ে এসে চা করি, নাহলে রচা করি। তো সকালে কে দোকানে যাবে, সেই জন্য মা লাল চাই বানিয়ে ফেলেছে, লিকার চা। তো চলো দেখতে থাকো সারাদিন। কিন্তু ভীষণ ঠান্ডা জানো তো, দেখো ঠান্ডার কারণে আমার ফুল গাছগুলো সব নষ্ট হয়ে গেলো গো, দেখো এই ফুল গাছটা শুকিয়ে গেছে, গাঁদা ফুল গাছটা, তারপরে বেগুন গাছটা তো মরে গেল, গোলাপ গাছটা ফুল ছিল সেদিনও পুজো করে ফেললো, দেখো সব শুকিয়ে গেছে। দেখো মায়ের রান্না হয়ে এসেছে, এই যে বলেছিলাম বেগুন আলু এই যে কেটেছে, আর হচ্ছে এই যে শাক ভাজা হয়ে গেছে, আর এ দেখো ডাল, মসুরির ডাল, আর হচ্ছে এখানে মাছ ভেজেছে 4 পিস, এখনও ওই যে কড়াইতে ভাজা হচ্ছে, দেখো 4 পিস 4 পিস করে ভাজছে মা ভয়ে যাতে না ঘেটে যায়। এখন এখানে চুবড়িতে আছে ন্যাদাগুলো, ভাজছে, রান্না হয়ে এসেছে বেশি, এখন এখন 12:30 বাজে, তো ছেলেরা এসে সবসময় খাবার জন্য বিরক্ত করে। আর একটা এখন মায়ের হাতে মাছ ভাজা খাবো, মায়ের হাতে রান্না তো সবসময়তেই ভাজছে, রান্না হয়ে গেছে, দেখো ভাত খাচ্ছে মা ওখানে রান্নাঘরে, আকাশ ওই ওখানে খাচ্ছে, তো লাইট কোনো জ্বালা নেই, তো সেই জন্য অন্ধকার লাগছে, রান্নাঘরে লাইটটা জ্বালা আছে বলে মাকে কষ্ট বোঝা যাচ্ছে। আর আমি এখানে ভাত খাচ্ছি, দেখো যে মানে খাওয়া শেষের পথই যে, আর মঙ্গলের সবজিটা খেতে পারেন, আমাকে দিয়ে গেল, তো চলো খেয়ে নিই, খেয়ে আবার কথা হবে। আজকে চাল ভিজোতে দিয়েছি দেখো, এই যে কালো চাল এগুলো, আর এটা হচ্ছে এখানে তো ডিম কড়াই বলে অবাঙালিরা, তো আমাদের যে বাঙালি মানে বিউলির ডালটা ওটা এখানে পাওয়া যায় না, তো বাঙালি দোকানে পাওয়া যায়, পাবনের দিনে এনেছিল সংকার দিনে, তো আজকে এখন কে যাবে, তো সেই জন্যে দোকান থেকে এটা কিনে নিয়ে এসেছি। তো এটা খোসা শুদ্ধ আছে দেখো, এটা খোসাগুলো ওই জন্য ভিজিয়ে নিচ্ছি, ভিজে গেলে খোসাগুলো পরিষ্কার করে নিতে হবে, নাহলে তেতো লাগবে, তো ভিজে যাক। এগুলো হবে সন্ধ্যেবেলা মানে বিকালে করবো, সরু চাকালি করবো, আর আজকে রাতে নিমন্ত্রণ বাড়ি আছে ওখানে যাব, মানে আমাদের পাশেই একজনের বাবা মারা গেছিলো, তো ওদের কালা ওষুধ রেখেছিলো, তো তো বার্ষিকী নাকি বলে ওটা আছে, তো নিমন্ত্রণ আছে ওখানে যাব,
তো এটা আমরা এখন বিকালে বানিয়ে চায়ের সাথেও খাওয়া হবে, নাস্তাটা হয়ে যাবে সেই জন্যে। আর মা এখন এখানে বাসন মনে হবে। তো খাওয়া দাওয়া করে দেখো সেরে গুজে শাড়ি টাড়ি করে বেরিয়ে পড়েছি একদম। আর এটা তো পরতেই হবে, সোয়েটার আর চাদর তো নিতেই হবে। যেরকম মানে করোনার সময় মাস্কটা জীবন সাথী হয়ে গেছিলো একদম সাথীর মতন, সেরকমই মানে এটাও শীত পড়লে সাথী। তো এটা এখন এখন যাচ্ছি এগুলো পরে টরে, তোমাদেরকে তো বললাম আমাদের পাশে নিমন্ত্রণ বাড়ি আছে, তো ওর জন্য তো একটু কিছু আনতে হবে। তো সেই জন্যই যাচ্ছি বাজারের দিকে। তো চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাবো, দেখাবো চলো ঠিক আছে কী নিই তোমাদেরকে সেটাও দেখাবো। দেখা যাক বাজারে যাই তারপরে সিদ্ধান্ত নেবো। তো এখন বাড়ি থেকে মানে সিদ্ধান্ত নিয়ে যাচ্ছি না, মানে যেটা পছন্দ হবে ওটাই নিয়ে নেবো। তো সেই জন্য মানে বলতে পারছি না পারফেক্টভাবে তোমাদেরকে। তো চলো সাথে থাকো। তো এসেই দেখছি কাপড়ের দোকান বন্ধ, তো সেই জন্যে ভাবলাম মানে বাড়ি চলে যাচ্ছিলাম, এখানে দেখি না খুব সুন্দর সুন্দর এই অসহায় মানুষগুলো হাতের কাজ মানে বানিয়ে বিক্রি করছে। তোমাদের দাদাভাইকে বলছি আমাদের বটিটা তো একদম মানে ধার নেই, তো সেই জন্য একটা বটি দেখতে বলছি। আর দেখো ওই বাচ্চাটা কী অবস্থা বলো, এই রাস্তার গায়ে এরমভাবে ঠান্ডার সময় থাকে। তো আমারও সেরকম সামর্থ্য নেই গো যে ওদেরকে একটা চাদর কিনবে কম্বল দেবো। তো নিশ্চয়ই তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে যদি কোনো দিন হয় আমার উপার্জন, তো নিশ্চয়ই ওদেরকে আমি একদিন গিয়ে দিয়ে আসবো। আর দেখো ওই কাকুটাই মানে ওই কাকুটাই বললো যে মেলা বসেছে পাশে, তো ওই জন্য মেলার ভেতরে ঢুকে পড়েছি, দেখে আর লোভ সামলাতে পারলাম না। প্রথমে এসেই দেখো তোমাদের দাদাভাই টেডিগুলো দেখছে, তো টেডিগুলো একদম ছোটো ছোটো, তো আমার সেই জন্য পছন্দ না, একটু বড় হলে বেশ ভালো লাগতো। তো ছোটোবেলা নিলাম না, এগুলো একদম বাচ্চাদের খেলার জন্যে। আর মেলাটা ঘুরে ঘুরে দেখছি, আর আজকে না বোঝা গেল মানে বাসায় সব লোড হচ্ছে, তো দেখেই বোঝা গেল যে আজকে মনে হচ্ছে লাস্ট দিন। তো আমি একদিনও শুনিনি যে এখানে মেলা বসে, মানে মেলা বসেছে, বসে আগে আমি মানে অনেকবার এই মেলায় এসেছি, তো কবে বসে না বসে এগুলো আমার ধ্যান ছিল না জানো তো। যেহেতু আমরা অনেকদিন মানে মানে এর আশেপাশেই আমরা ভাড়া বাড়ি থাকতাম, তো সেই জন্যে অনেকটা দূরে চলে গেছি, তো তো সেই জন্য মেলাটার ধ্যান নেই। তো যাই হোক, আর অনেক কিছু দেখো বাচ্চাদের কত জামা প্যান্ট, তো আমি ছেলেদের জন্য জামা প্যান্ট নেবো বলে দেখছি, তো পছন্দ হলে নেবো। তো পুরোটাই মেলাটাই কিন্তু আমি ঘুরছি, যেটা ভালো লাগবে আমি নেবো। আর তোমাদের দাদাভাইকে দেখো বটি নেবো বলেছি না, তো সেই জন্যে ও দেখছে, এটা হামাল দোস্তি ঢুকে দেখছে বলছে এটা নেবে, আমি বলছি না। আর এখানে কানেরগুলো দেখো খুব সুন্দর সুন্দর কানের দেখলে, আর কানের মানেই হচ্ছে মেয়েদের একটা প্রিয় জিনিস। তো আমি নিয়ে নিয়েছি অনেক কটা, এখানে দেখো পাদানিগুলো তোমাদের দাদাভাই বাসছে, তো পাদানিগুলো এত সুন্দর সুন্দর ডিজাইন, দেখার লোভ সামলাতে পারিনি। আর দামগুলো খুব কম, যেহেতু লাস্ট দিন তো সেই জন্য কম দামে দিয়ে দিয়েছে। তো শাড়ির দোকানে চলে আসলাম, যেহেতু ওখানে বন্ধ ওই জন্য আমাদের সামনের বাজারটায় শাড়ি নিতে ঢুকেছি। চলে আসলাম বাজার থেকে, যে অনেক কিছু নিয়েছি, ওখানে মেলা বসেছে কার বলা একার, আমরা মেলায় চলে গেছিলাম, কাপড়ের দোকান বন্ধ মেলায় ঢুকে পড়েছি। দিয়ে আসার সময় আবার খড়ের দোকান থেকে নেবে, খড়ের বাজারের দোকান। কেনাকাটি করে তো চলে আসলাম অনেকক্ষণ আগেই, এসে একটু বসলাম, হাতটা ধুলাম, চা খেয়েছি। আর ওই যে মানে ওই যে নিমন্ত্রণ বাড়ি যাবো জন্যে দিদি ভাইটার জন্য শাড়িটা নিয়েছি, তো শাড়িটা কেমন, ও যেহেতু ফর্সা খুব ফর্সা, তো এই শাড়িটা ভালো লাগবে, তো সেই জন্য আমি এটাই নিয়েছি দেখো। আর শাড়িটা কিন্তু ভীষণ ভারী, তো এটা বেশি ফুল মানে বেশি খুলে দেখো না, মানে এটা তো মানে ইয়ে করা আছে, সিল করা আছে এই যে দেখো, তো সেই জন্য এটা খুলবো না আমি, পড়লে ঘরের জন্য খুলে তাহলে আমি এটা খুলে দেবো। আর মানে শাড়ি কিনতে গিয়ে কি হয়েছে, মানে আমাদের সামনে যে বাজারে ওখানে যাইনি, একটু দূরের বাজারে গেছিলাম, জানি ওখান থেকে শাড়ি টাড়ি কিনবো, তো ওখানে ভালো মানে ওই দোকানটা ভালো শাড়ি পাওয়া যায়, তো দেখছি না বন্ধ। তো আসার মানে যাবার পথেই আর যেতে যেতে দেখছি না রাস্তার পাশে কিছু অসহায় মানুষরা, তারা দেখছি হাতের কিছু কাজ বানিয়ে বিক্রি করছিলো, যেগুলো হচ্ছে চাটু, তারপরে হচ্ছে তোমার চুলা, তারপরে মানে ওদের হাতের কাজ মানে বটি, তারপরে হচ্ছে কুড়ুল। তো আমি বটি নেবো বলে ঢুকেছিলাম ওখানে, মানে দেখছিলাম বটিগুলো মানে খুব হালকা মানে ধার নেই সেরকম, তো সেই জন্য নিয়ে নিই। তো ওখানেই বললো যে ওখানে পাশে ওখানে মেলা বসেছে, তো সেই জন্য ওখান থেকে আবার মেলায় ঢুকে পড়েছিলাম। তো মেলা থেকে কী কী নিয়েছি দেখাই একটু তোমাদেরকে, আমি সবকটা কিন্তু পলিথিন থেকে বার করে নিয়েছি, কেন বের করতে তো দেরি হবে সেই জন্যে। দেখো এগুলো হচ্ছে
পাপোশ কিন্তু আমি ঘরে এসে ভাবছি দেখো এই ডিজাইনটা নিয়েছে তোমাদের দাদা ভাই পছন্দ করে নিয়েছে আর একটা কিন্তু আমি ভাবলাম তাহলে দুটো ঘরে দুটো এই পাপোশগুলো রাখবো তো প্রচার ভালো হবে কিন্তু ঘরে এসে মানে ভেবে দেখছি যে এগুলো তো বসার আসনও করা যাবে মানে কেউ আসলে বসে মানে খেতে দেওয়াও যাবে নিজেরাও এই ঠান্ডার সময় বসে খাওয়াও যাবে তো এখন ভেবে দেখছি যে চারটে নিলে ভালো হতো তো সেই জন্য তোমাদের দাদা ভাইকে বলছি যে কালকে গেলে যদি বসে থাকে তো দুটো আর নিয়ে নেবে আর মনে হচ্ছে উঠে সব উঠে যাচ্ছে সব খালি হয়ে গেছে মানে লাস্ট নিয়ে গেছি বলতে গেলে যদি থাকে তো দু একটা বসে তাহলে নিশ্চয়ই দুটো আনবো ওই নিয়ে আসবে ও যখন যাবে আর দেখো এই চাদরটা নিয়েছি এটা আমার জন্যে তো এই চাদরটা কিন্তু ভীষণ হালকা এতে কিন্তু গরম হবে না তো তবুও মানে মানে খুব ইউনিক একটা লাগছিলো বলে নিয়ে নিয়েছি আর দেখো দুধারে দুটো এই যে বল বল করা আছে খুব সুন্দর লাগছে আর এই দেখো একটু গায়ে ফেলে দেখিয়ে দিই দাঁড়াও এই দেখো খুব সুন্দর লাগছে কিন্তু হালকা মনে হচ্ছে খুব মোটা গরম হবে কিন্তু না দুপাট্টার মতন আর ছেলেদের জন্য কিছু গেঞ্জি নিয়ে নিয়েছি দেখো এই গেঞ্জিটার কালারটা কিরকম বলবে তো যেহেতু তিন ওরা আমার তিন ছেলেই মানে একই সমানে বলতে গেলে তো ছোট বড় আর দেখিনি সবকটা যেরকম পেয়েছে নিয়েছি দেখো এই তোরটা কোথায় ঢুকেছিস ও আমার ওরটা দেখো ওরটা কেন জানো তো একটা লুকিয়ে রেখেছে এই কারণেই যে ও ভালো দুটো কালার নিয়ে নিয়েছে না তার মানে ওরা আসলে ওরা যদি পছন্দ করে নিয়ে নেয় ওই জন্য আকাশ কি করেছে দুটো বেছে আলমারিতে লুকিয়ে রেখে দিয়েছে তো এটা আকাশ নিয়েছে দেখো এই কালারটা এটাও খুব সুন্দর একটা মিষ্টি কালার আর তিনজনে তিনটেই যোগ একই একই ডিজাইনের প্যান্ট নিয়েছি তো এই প্যান্টগুলোও খুব সুন্দর লাগছে কিন্তু এগুলো আমি মেলা থেকেই নিয়েছি দেখো মেলা থেকে নিলে কি হবে মানে লাস্ট দিন বলে একটু দামগুলো খুব কমে পাওয়া গেছে তো আমরা ভাবতে পারিনি শাড়ি কিনতে গিয়ে সবগুলো কিনবো তো তোমাদের দাদা ভাই সেটাই বলছিল আস্তে আস্তে যে শাড়ি কিনতে এসে আর কি কিনে নিয়েছি আর আর কোথায় গেলাম আমি ভাবতে পারিনি যে মানে শাড়ি কিনতে গিয়ে ওই মেলায় মানে এত কম দামি জিনিস পাওয়া যায় এই আসন মূল্য হয়তো দোকানে দেখো 150 টাকা 200 টাকা 120 টাকা এরকম নেয় কিন্তু ওখানে 50 টাকা করে নিয়েছে তো এরকম জানলে আমি অনেক কটাই নিয়ে নিতাম আর এইটা দেখো এটা যেমন একটা ইউনিক ডিজাইন তো এটাও দোকানে হলে ভালোই দাম নিত এটা 100 টাকা নিয়েছে তো আর এখানে দেখো হরেক মাল 650 টাকা তো এখানে আমি কত কানে নিয়েছি যে দেখো এগুলো কত করে দাম তোমাদেরকে আমি লাস্টে বলছি এগুলো পুরো দেখিয়ে দিই দেখো এটা হচ্ছে কালো এটা একটা অরেঞ্জ মতির ওপরে সাদা দিয়ে করা আছে আর দেখো দেখো এটাও একটা কালো ডিজাইন এটাও মানে সাদা মতি দিয়ে এটাও করা আছে মানে সবকটাই মতিরই আর এটাও কিন্তু রানী রানী মতি সাদা মতি মিক্স করে আছে খুব সুন্দর আর সব জড়ে গেছে আর দেখো এ দেখো এটা খুব সুন্দর লাগছে এটা হলদে মতো আর এটা হচ্ছে ব্লু এটা পিলার এটা কি সবুজ না কি বলে এটা আকাশ এ দিয়ে করা আছে তো এই কানেরগুলোর দাম কত করে জানো শুনলে তোমরাও হাসবে যে আমরা হলে আমরাও অনেক অনেক নিয়ে নিতাম আর এই জিনিসগুলো মেয়েদের তো জানো খুব প্রিয় জিনিস তো এগুলো 10 টাকা করে বিক্রি হচ্ছিলো তো আমি মানে সব কটা ডিজাইন একটা একটা এক পিস এক পিস এক সেট করে নিয়েছি তো দেখবে দেখো 1 2 3 4 5 6 7 তো 7 রকম ডিজাইন ছিল আর মনে হচ্ছে 2 রকম ছিল সেটা গোল গোল তো আমার কানের ছেদগুলো বড় তো গোল পড়লে না সেগুলো একটু ঝুলে যায় সেজন্য দুটো ডিজাইন আমি নিইনি তো 10 রকম ডিজাইন ছিল 9 রকম তো এই আমার মেলার কেনাকাটি তো এখন তোমাদের তো এখন এবার কী করবো বলো তো যে চালগুলো ভিজিয়ে রেখেছি ওটা একটু সরু চাকালি করে এখন নাস্তা করব আর নিমন্ত্রণ এই তো রাতে যাবো যেতে যাই তো ফোন নিয়ে গেলে তোমাদের এখানে নিশ্চয়ই দেখাবো দেখবো তবুও একটা মানে কাজের বাড়ি তো মানে কোনো বার্থডে হোক বিয়ে বাড়ি হোক দেখালে খুব ভালো লাগে যেহেতু ওদের বাবার একটা অনুষ্ঠান তো মানে বাবার বার্ষিকী মানে ওরা কী পালন করছে মানে তো সেটা একটু দেখাতে কিন্তু কিন্তুই লাগবে তবু চেষ্টা করবো দেখানোর আর না হলে তো না হবে তো যাবো তো শিওর ডালগুলো অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তো সেই জন্য খোলাগুলো অগ্রাসি উঠে যাচ্ছে নালে এই খোলাগুলো মানে সরু চাকাল এগুলো কালো কালো হবে তো ওই জন্য খোলাগুলো আর আমাদের দেশের বিপ্লব ডালটা হলে না এত পেরিশান হয় না কত খোলা হয়ে গেছে সব জলে ভেসে ভেসে এখানে পড়ে গেছে
কত কালো কালো ফুল। মানে পুরো সাদাই হয়ে গেছে, দেখো কালো ছিল যখন ভিজে দিয়েছিলাম তো দেখিয়েছিলাম কালো। সরু জাগালি বাড়াতে গেলে আমাদের দেশে তাল পাতায় করে করি, তো এখানে চারা বাড়া হবে না তো মোটা হয়ে যাচ্ছে গো। তুই কি করতে দেখালি সেটাও দেখাবে। দেখো গেঞ্জিটা নিয়ে আসলাম ওটা পড়ছে, ওরা পরে জ্যাকেটটা পরে না হয়ে যাবে। আর তো দিদার চাদরটা ওখানে ছিল, ওটা বার করে দে, তো চলো সম্ভব হলো ওখানে গিয়ে একটু এক ঝলক তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? সাদারে ঠিক আছে, কাপড়টা নিয়ে নি হাতে, মাকে ও চাদরটা অন্য দি, এই চাদরটা গায়ে দেবে মা, দেখো উল্টো গায়ে দিচ্ছে না কি বলতো। সোয়েটারটা পরেছে আর এই যে চাদরটা আর এই যে প্যান্ট গেঞ্জি সব পরে নিয়েছে। আমাদের পাশেই তো, ওই জন্য বেশি পেন্টিং হয়নি, অল্প স্বল্প করে পেন্টিং করে যাচ্ছে সবাই। তো চলে এসেছি, দেখো হরিনাম হচ্ছে আর আমি দিদি ভাইয়ের কাছে হাত পানের কথা বলছি। দেখো এত হাত বানাচ্ছি যেন হাত পা খুলে পড়েই যাবে। আর দিদি ভাইকে শাড়িটা দিলাম, দিয়ার ওই জন্য গল্প করছি, বলছে চা তো শেষ হয়ে গেছে তাহলে কী খাবে, এত রাতে আবার চা খাবো? আমি বললাম না না এত রাতে তো চা খাবো না, বলছে দেখো না অনেক চা বানিয়েছিলাম তো শেষ হয়ে গেছে, বলছে যাকগে। তো ওখানে দিদি ভাইয়ের সাথে একটু গল্প করছি আর ও হাসছে, আর তো যাক আমি বললাম তাহলে একটু বসি, বললো হ্যাঁ বসো ওখানে, আমাকে বলছে ওখানে বসো, আমি বলি ঠিক আছে আমি ওখানে বসি একটু হরিনাম শুনি। আর দেখো এখানে সব খাওয়ন দাওন হচ্ছে ছাতের উপরে আর সবাই খেতে বসে গেছে, মা দেখছো আমার মাকে দেখতে পেয়েছো? ওই দেখো আমার মা চাদর গায়ে দিয়ে বসে আছে। আর কিন্তু এই খাবারটা খুব সুন্দর হয়েছে জানো তো, এখানে তোমাদের দাদাভাই আকাশ দীপ সব আর আমাদের ছোটো ছেলে মঙ্গল সবাই এখানে খেতে বসে গেছে, আমি তো সবাই লাস্টে খেতে বসেছি। এদেরকে বললাম তোরা খেয়ে বাড়ি চলে যাও, শুনলাম হরিলাম গাইলাম তারপরে খাওয়া দাওয়া করলাম করে একদম বাড়ি চলে এসেছি। দেখো আর ওখানে মানে জলটা একটু খেতে হবে, জলটা খেয়ে খাওয়া হয় পোষায় নি জলটাকে।
খুব ভালো লাগলো। কি হলো? আমার মা এসে সাজিয়ে আগে চলে এসেছিল, আমার মায়া আর সবাই ওরা আগে খেয়ে নিয়েছিল, নিয়ে বসেছিল, আর আমি তো হরিনাম দেখছিলাম, শুনছিলাম, হরিনাম গাইছিলাম, তো সেই জন্য আমি একটু লাস্টে খেয়ে আসলাম, ওরা আবার নিচে দাঁড়িয়েছিলাম। কিন্তু মা আর মায়ের জামা দুজনে আগে চলে এসেছিল, ছেলেগুলো দাঁড়িয়েছিল নিচে, এবার খাওয়া দাওয়া করে চলে আসলাম। তো চলো, ভিডিওটা বেশি বড় করবো না যেহেতু আর অনেকটাই বড় হয়ে গেছে ভিডিওটা, তো আজকের মতন এখানেই টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে নতুন এক ভিডিওর সাথে।